আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমার সুন্দরী কবুতরগুলা, আসলে অনেক দিনের ইচ্ছা ছিল ঘরের মধ্যে কবুতর পুষবো আর কি, বারান্দায় রাখবো। তো আগেই তো পাখি কিনে ফেলেছি, আপনারা দেখেছেন আমার পাখি চারটা। তো আজকে পাখির দোকান থেকে কবুতর দুটাই কিনে আনা হয়েছে। আর আমি যদিও নাম জানি না, কিন্তু দেখতে অনেকটা সুন্দর, তার জন্য নিয়ে আসছি। কবুতরগুলো একদম ময়ূরের মতো পাখনাগুলো মেলে থাকে আর অনেক বেশি বড় লাগে। নর্মালি যে কবুতরগুলো আমাদের বাড়িতে পোষা হয় তার থেকে এগুলো একটু বেশি বড় লাগে। আর একদম সাদা, অন্য কোনো রং নেই এক ফোঁটাও, দেখতে পাচ্ছেন। আমি ওদেরকে একটু ধরার চেষ্টা করতেছিলাম, এর জন্য রাগে ফুলতেছে ওরা। দোকান থেকে আনার পরে ঘরের মধ্যে যখন রাখা হয়েছে, ওরা মানে একদম চুপ হয়ে গেছে, শুধু এদিক ওদিক তাকাচ্ছে যে কোথায় আসলাম। পাখি পুষতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর হয়তো আমার মতো অনেকেই পাখি পোষেন বাসায়, এটা কিন্তু অনেক ভালো লাগে। অবশ্য এতদিন আমার বাসায় সময় কাটানোর মতো কিছু ছিল না, তো এর জন্য পাখি কবুতর বিড়াল ছানা এগুলো দিয়ে আমার বাসা এখন ভরে যাবে ইনশাল্লাহ। তো অফিস থেকে এসে এদের যত্ন নিতে বা অফিসে যাওয়ার আগে এদের যত্ন নিতে নিতেই আমার সময়টা পার হয়ে যাবে। আর পাখি আমার খুবই ভালো লাগে। তো এই যে আমি ওদেরকে একটু ধরতে যাচ্ছি, আর ওরা সরে যাচ্ছে খাবারের বাটির উপরে উঠে পড়ছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার কবুতর দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেরই ধারণা হতে পারে যে কবুতর দুটো কত দিয়ে কিনেছি, তো সেটাও বলে দিচ্ছি। কবুতর আর এই কবুতরের খাঁচা, তারপরে খাবারের বক্স, পানির বক্স, সব কিছু মিলে আর কি 3,000 টাকা পড়েছে। অবশ্য যে দোকান থেকে নিয়েছি ওখানে একটু কমই রেখেছে দামগুলো, নর্মালি অন্য জায়গা থেকে নিলে আরও বেশি পড়ে, 4,000-4,500 টাকায় এরকম একজোড়া কবুতরের দাম আছে। কিন্তু আমাদের পরিচিত দোকান, এর জন্য একটু কম নিয়েছে আর কি, সব কিছু মিলে 3,000 টাকা। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।